একটা বিবাহিত মেয়ে আব্বা গো তার স্বামীকে ছেড়ে মাত্র 3 মাস ধৈর্য ধারণ করতে পারে, তারপরে যদি দিনটা চলে যায়, তারপরে যদি দিনটা চলে যায় কষ্টের মধ্যে যাবে। আমি হাফসা বলে দিলাম, 3 মাসের বেশি মেয়েরা সহ্য করতে পারে না। তারপরে যৌবনে ঝাঁকি মেরে দেয়। এই কথা শুনে হযরত উমা চলতে আরম্ভ করলেন, আবার সেই মেয়ের কাছে যাবে। হে মুহাম্মদের উম্মত উম্মতিরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে শুনে নিন, এটাই হলো শরীয়ত। বেটির কাছে খবর নিয়ে চলতে আরম্ভ করলেন, ওই মেয়ের কাছে খবর দিয়ে বলবে, মেয়েরে খবরদার আল্লাহকে ভয় করে না, খবরদার জেনে লিপ্ত হয়ে যাবে না, খবরদার নোংরামি করবে না। মেয়ের কাছে আবার গেল, ঈশ্বরে বললো, মেয়েরে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসো, বলো তো তোমার স্বামী কতদিন থেকে বাইরে আছে বলো। তো হুজুর অত অনেক দিন থেকে আছে, যা ফেসলা হলো। তখন হযরত উমর বলছেন, সকালবেলায় হয়েছে বাবা, সকালবেলায় ঢোল পিটিয়ে এলান করে বলছেন, এ উম্মতিরা, এ রসুলের ভালোবাসা মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আজকে আইন জারি করে দিলাম, আজকে আমি আইন পাস করে দিলাম, যারা 3 বিবাহিত ছেলে খবরদার 3 মাসের বেশি বিদেশে থাকবে না। আমি আইন পাস করলাম, আমি রাজা আইন বহাল করে দিলাম, যদি কেউ 3 মাসের বেশি বিদেশে পার করেছো তাকে সাজা পাওয়াতে হবে, আমি আইন করলাম। তার কারণ আমার বেটি হাফসা কম বুঝে না, সে জানিয়ে দিয়েছে 3 মাস থাকতে পারে স্বামীকে ছেড়ে, আর সে নবীর স্ত্রী, এটাই প্রমাণ। যেমন তেমন মহিলাকে নবী বিয়ে করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এলান করলেন, 3 মাসের বেশি কেউ যুদ্ধবন্দীকে রাখা যাবে না, যুদ্ধক্ষেত্রে রাখা যাবে না, তার স্ত্রীর কাছে তাকে পাঠাতে হবে। কিন্তু বাবা আজকে আমাদের দুনিয়ার কথা শুনে নিন, 1 বছর নয়, 2 বছর নয়, 3-4 বছর করে স্ত্রীকে রেখে যুবকেরা থেকে যায়। ভুলটা কার? যদি পরকিয়া করে, কারোর সঙ্গে পালিয়ে যায়, মেয়েটার তো যা গুণা হবে হবে, যেই ছেলে বিয়ে করে আজকে বিদেশে পড়ে আছে তার বেশি গুণা হবে। এই জন্য আমাকে বলতে হয়, মাওলানা, বউ ছেড়ে কেউ বিদেশ যায়ও না। আসল কথা বললে তো আপনাদের মুখ ব্যাক আর টেড়া হবে নাকি? এ বাবা, বউ রেখে গেলে 3 মাস পরে আর বউ খুঁজা পাইবা না। আপনার ছেলে আছে, যদি আপনি আসল অরিজিনাল বাপ থাকেন, তাড়াতাড়ি করে ফোন লাগান, এই বেটা 3 মাস হয়ে গেছে, বৌমা বাড়িতে আছে। শ্বশুরকে কি বৌমা বলবে, তোমার বাপকে ডেকে দাও, তোমার ছেলেকে ডেকে দাও বলবে না? আপনার অজান্তে আপনার ছেলে মোবাইল দিয়ে গেছে, ছেলে 6 মাস থেকে আছে, ও অন্যদিকে আবার সুযোগ নিবে, এ ধৈর্য কতদিন রাখবে বাবা? ধৈর্য রাখা জায়গা না। কিন্তু মা, আপনি আল্লাহর ভয় করুন, দাদা বন্ধু আল্লাহর ভয় করুন। এই কথাটা বললাম কেন, শিক্ষণীয় বিষয় বললাম, যে আল্লাহ লজ্জা করেনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনাকে শিক্ষা দিতে হবে, খবরদার এই ভুলগুলো করবে না। তাহলে দায়িত্ব কার? বাপ মা। কোরআনের দায়িত্ব দিলেন, আল্লাহ শিখিয়ে দিলেন আপনাকে জ্ঞান, আপনি নিয়ে নিলেন, ছেলেকে টেকনিকের সাথে বুঝিয়ে দেন, লজ্জা নেই। আপনার বাপ আপনাকে শিখায়নি, এখন আপনি ওয়াজ শুনলেন, কালকে শিখান আপনার মেয়েকে। মা, আপনি আপনার মেয়েকে বলুন, যেদিন পিরিয়ড হবে, যেদিন মাসিক হবে, সেদিন আপনার মেয়েকে কি কর্তব্য করতে হবে। আপনি এমন মার মা যে আপনার মেয়েকে সজাগ করতে পারলেন না। 1000 যুবককে পাওয়া যায় মুসলমানের ছেলে, পিরিয়ড অবস্থায় মাসিকের অবস্থায় মিলন করে। আপনি বলবেন, মূল বিষয়ে আপনার কাছে খবর আছে, এ বাপ আমি একটা ছোট্ট চ্যানেল খুলেছি, আর আমার নিজের চ্যানেল নয়, আমি মোবাইলের মাধ্যম দিয়ে ইসলাম প্রচারের একটা সার্থক নিয়ে বাবা, সেই মেয়েদের কাছ থেকে অনেক খবর জানতে পাচ্ছি। মাওলানা, আপনার কাছে আমার একটা কথা আছে, নাম্বার সব মোবাইলে পেয়ে যাচ্ছে, ইউটিউবে পেয়ে যাচ্ছে, মাওলানা কথা আছে। কি গোবন, কি কথা আছে? বলে, আমার স্বামী আমার সঙ্গে পিরিয়ড অবস্থায় মাসিকের অবস্থায় মিলন করে নিয়েছে, আমার জন্য কি হবে, আমার কি করতে হবে? আমি বললাম, বোন দিদি, যেটা আমরা জানি সেটা আপনাকে বলতে পারি, সেটা কি? একটা ছেলে যদি পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় একবার মিলন করে নাই, তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 58,000 টাকা জরিমানা দিতে হবে। কত? 58,000 টাকা। মাত্র 3 মিনিট আপনার হালাল বউর সঙ্গে পিরিয়ডের সময় মাসিকের সময় যদি মিলন করেন, 58,000 টাকা। বর্তমান আজকের দিনের হিসাব আপনাকে বলছি, সোনার বাজার হিসাবে, সোনার হিসাবটা আপনাকে কেটে বুঝাতে আরম্ভ করেছি বাবা, সোনার হিসাবে সমতুল্য হিসাবে 58,000 টাকা আপনাকে জরিমানা লাগবে। তার একবার মিলন ঘটার পরে, আপনার হালাল বউকে মিলন করার পরে আপনাকে এই সাজাটা আছে। কেন?
একটা কারণে পিরিয়ড অবস্থায় আপনার স্ত্রীকে আপনি হালাল মনে করে নিয়েছেন, যেটা হারাম ছিল সেটা আপনি হালাল করে নিয়েছেন। এবাব যতগুলো যুবক করেছেন বলে মাওলানা 58,000 টাকা দেওয়ার তো আমার শক্তি নেই, আমি তো সাধারণ লোক। এবাব এখনো সময় আছে দুনিয়াতে মাবুদকে বলে আল্লাহ জানতাম না এত বড় সাজা আছে, আমার হালাল স্ত্রীকে আমি ব্যবহার করতে গিয়েও আমাকে জরিমানা দিতে হবে, কাফফারা করতে হবে। আপনি বাপ তো জীবনে জানে না, আপনার 14 গোষ্ঠীও জানে না, আমার 14 গোষ্ঠীও জানে না, আমার বাপ কি করে, আমার ভাই কি করে, আমি কি করে, আপনারা জানেন বাবা? নিজের খবর নিজে জানেন। যদি এই ভুলগুলো হয় তো আপনি সরাসরি মসজিদে ঢুকুন, আল্লাহ দেওয়ার তো সমর্থ নেই, আর জানতাম না আজকে জেনে গিয়েছি, আল্লাহ নিয়ে জেনে না জেনে যেটা করেছি সেটা মাপ আল্লাহ তুমি করবে, তবু কাঁদবেন বাবা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, আল্লাহ বলছেন বান্দা ভুল করাটা কোনো অন্যায় নয়। সুবহানাল্লাহ, বলুন ভুল করাটা কোনো অন্যায় নয়, ভুল হওয়ার পরে মাপ না চাওয়াটা হলো বড় অন্যায়। একটা মানুষ ভুল করতেই পারে, একটা মানুষ ভুল করতেই পারে, কিন্তু মাপ চাইবে না এটা হতে পারে না। মা এই ভুলগুলো আপনার কত হয়েছে, আপনি আল্লাহকে বলুন হে মহান রব জানতাম না এত বড় সাজা আছে। এগুলো শিক্ষা দেবে ছেলে মেয়েকে কে? পাপ। বলে মূল বিষয়ে আপনি যত ওয়াজ করলেন সব কথা মানলাম, কিন্তু এই কথাটা ছেলের পাশে বসে বসে বলা যাবে না, বলা যাবে না। আর না বলতে পারলেই তো জীবন বেকার। আপনাকে যদি লজ্জা লাগে, আপনাকে যদি লজ্জা লাগে, লজ্জা আপনাকে লজ্জা সরম তার আল হায়েও মিনাল সৌবাত মিনাল ইমান, লজ্জা সরম হলে ইমানের অঙ্গ। যদি আপনাকে লজ্জা লাগে কাউকে দিয়ে বলান, যদি ছেলে আপনার বীর্যপাত হয়, গোসল ফরজ হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে আপনার মিলন হয়, বীর্যপাত হয়ে যাবে। এ আপাজান, শুধু তাই নাই, এই যে রমজান মাস চলে এসেছে, যারা রমজান মাসে রোজা পালন করবেন, কি গো নানা আপনার নাম? সোহরাবালি, গ্রামে বাড়ি মাশাআল্লাহ, দাদা কালে একটা লোক উঠবেন না, আপনিও যাবেন এখানে বসবেন সোহরাবালি হিসেবে, 2,000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মাশাআল্লাহ আলাইহি ওয়া বারাকালাই। এবা কি বলছিলাম, এই যে সামনে রমজান মাস আসছে, আপনার ছেলেকে বলেছেন, আপনার ছেলে ভাত খেয়ে শুয়েছে, আপনার মেয়ে ভাত খেয়ে শুয়েছে, আপনি ভাত খেয়ে শুয়েছেন, আপনার স্ত্রী ভাত খেয়ে শুয়েছে, সবাই শুন বাবা, খেয়ে দিয়ে শুইন কেনা, শুয়ে আছেন, ঘুম চলে গেছেন, আপনার স্ত্রীরও স্বপ্নদোষ হতে পারে, আপনার ছেলেরও স্বপ্নদোষ হতে পারে, আপনারও স্বপ্নদোষ হতে পারে, আপনার মেয়েরও স্বপ্নদোষ হতে পারে। যখনই স্বপ্নদোষ হয়ে গেল, সকালবেলা আপনার ছেলে বলছে মা ভাত দাও, মানে কেন বলো রোজা থাকবো না, মা কেন বললো না মা আমার স্বপ্নদোষ হয়ে গেছে, এটা বলা যায় কেনই, বলে দিয়েছে, বলতে হবে না। এখন আপনার স্বপ্নদোষ হয়েছে, আপনি আমার কথা শুনে যদি বলেন মা আমার স্বপ্নদোষ আমার ভাত দাও, বলা যাবে না, বলতে হবে না। মা ইঙ্গিতে বুঝতে পারো ছেলের কোনো ঘটনা ঘটেছে কিংবা রোজা থাকতে পারবে না, যে কোনো ভাড়াতে কেটে গেল। কিন্তু যখন আপনার মেয়ের স্বপ্নদোষ হলো, আপনার হলো, আপনার ছেলের হলো, আপনার স্ত্রীর হলো, তো কি করবেন আপনারা? টপ করে উঠে এক থালি ভাত খেতে শুরু করবেন, এটা আপনাদের জানা। যদি স্বপ্নদোষ হয়ে যায় তো রোজা আর হবে না, এটা জানেন না বাপ? কিন্তু না খবরদার ভুল করবেন না। এ বন্ধু, যদি আপনার রাতে স্বপ্নদোষ হয়ে যায়, দিনে স্বপ্নদোষ হয়ে যায়, যখনই স্বপ্নদোষ হোক হয়ে যাক না কেন, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। যখন স্বপ্নদোষ হয়ে গেল, আপনার তো ইচ্ছাকৃত স্বপ্নদোষ হয়নি, কিন্তু বন্ধু রে যদি ইচ্ছাকৃত একবার বীর্যপাত করে দেন, একবার রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করে নেয়, হে আল্লাহর বান্দা মান্দিরা, রসুলের উম্মত উম্মতিরা ভালো করে শুনে নেন, একবার জেনা করার কারণে, একবার মিলন করার কারণে সাইডটা রোজা করতে হবে, নাহলে সাইডটা ফকিরকে পেট ভরে খাওয়াতে হবে। বুঝলেন না আমল? মা বল শুনে যান, এতক্ষণ ওয়াজ করলাম, এখন দু চারটা কথা আপনাকে জানিয়ে যাই। রোজা করে নিয়েছেন, রোজা করার পরে স্ত্রীর সঙ্গে বিশ্বনবী এই জন্য, হ্যাঁ বিশ্বনবী এই জন্য বলেছেন, রোজা করার পরে স্ত্রীর কাছে ঘুমাইও না। তো আপনার এখন 4 কোষ দূরে ঘুমাবেন নাকি? একই বিছানে ঘুমান, একই বিছানে ঘুমান, যদি শরীরকে কন্ট্রোল করতে পারেন তাহলে ঘুমান। মাশাআল্লাহ দাদা, কাল ওরে আল্লাহ, আমার রাফিকুল দাদা 600 টাকা দান করেছে, কিন্তু একটা গাজাল শুনবে, ডিমান্ডের গাজাল মাশাআল্লাহ। আপনার রফিকুল দাদা নাকি? সুবহানাল্লাহ, চেহারা যে ভালো যে দাদা, তো টাকা তো চেহারা ভালো হবে নাকি? ওই এক বস সিমেন্ট, তো এক বস্তা, এক ব্যাগ, শুনে এক ব্যাস দিল ওনার, এক ব্যাগ দিয়েছে ওনার জন্য, আর এক ব্যাগ দিয়েছে ভাবির জন্য, 600 টাকা, আর হলো একটা এই যে গাজালটা শুনবে বাবা, কোন গাজালটা, মানে ডিমান্ডটা নেওয়া যাবে না।
মৌলি সাহেব সব ওয়াজ করেছেন তো ডি মানটা নেওয়া যাবে না আলহামদুলিল্লাহ ভালো একটা কথা গো বাবা এই গজল শুনলে ডি মান ছাড়তে হবে আর সেই সম্পর্কে আপনাকে ওয়াজ করেছি আপনার ছেলে টাকা নিয়ে আনন্দ করবে আর আপনি যে টাকাটাকে সাহায্য করেছেন এইজন্য কিয়ামতের দিন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি কথা বলছিলাম কি আমার দাদা 600 টাকা দিয়েছে আর এক গোতা সিমেন্ট দান করেছে বলবো আপনাকে গাজালটা কিন্তু বাবা আমাকে কথা বলতে আরম্ভ করেছিলাম খবরদার ছেলেকে বাংলা পড়ায় না সর্বপ্রথমে ঢোকা তাহলে কোরআনের ভালোবাসা ঢোকাতে হবে বলবেন মুলু সাহেব তাহলে বাংলা পড়া যাবে না আমি এটা কথা আপনাকে বলছি না প্রথম ফাঁকা মেমোরিতে যদি ঢোকাতে হয় কোরআনের কথাই ঢোকাতে হবে নাহলে জীবন বাঁচবে না আগে ফাউন্ডেশনটা ফিল্টারটা জীবনটা তৈরি করতে হবে কোরআনের কথা দিয়ে আর কোরআন শিক্ষা করা ফরজ কি বললাম নামাজ পড়া যেরকম ফরজ রোজা করা ফরজ কোরআন শিক্ষা করাটাও ফরজ আপনাকে করতেই হবে আর আপনাকে করাতেই হবে আপনি বাপ মা আপনার ছেলে আপনার বাপ ভালো মানুষ ছিল না ভালো করে পড়াতে পারেনি পেটের যন্ত্রণায় অভাবী সংসারে আপনাকে মানুষের মতো মানুষ করতে পারেনি এখন আপনি তো জানছেন শিখছেন আপনি বুঝে গিয়েছেন একটা ছেলের জন্য কি প্রয়োজন আছে আপনি সবই জানছেন এ দাদা বন্ধুরা আমার আপনার ছেলেকে মানুষ করবার জন্য আপনাকে তৈরি হয়ে যেতে হবে প্রথমে কি করতে হবে কোরআনের জ্ঞান মাথায় ঢুকিয়ে দেন যেদিন আপনি কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিলেন ছেলে আপনার ফাউন্ডেশন তৈরি হয়ে গেল ডেম প্রুফ ঢালাইটা হয়ে গেল এখন আপনি উপরে ঘর তুলতে আরম্ভ করুন দিন শুরু হয়ে গেল এ মুসলমান আস্তে আস্তে কথা বুঝে যান ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যখন তোমার ছেলের কাছে আদর নেওয়ার জন্য তুমি উপনীত হবে 70 বছর 60 বছর বয়স হবে আদর নেওয়ার জন্য তোমাকে প্রথম কর্তব্য করতে হবে তোমার ছেলে যদি 7 বছর বয়স হবে কথা বলতে শুরু হবে হে মুসলমান তোমার ছেলে হাতটা ধরে টানতে টানতে তুমি মসজিদে নিয়ে চলে যাও আব্দুর রহমান চলো মসজিদে হে মুসলমান আপনি মসজিদে যেদিন নিয়ে যাবেন মসজিদে আপনি নামাজ পড়ছেন আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে গেছেন হে মুসলমান যখন আপনি নামাজ চালু করে দিলেন লাইনে কাতারে নামাজ চলছে আর আপনার ছেলেটাকে মসজিদে নিয়ে গিয়েছেন কসম আল্লাহর আপনাদের মসজিদে হয় কি না জানি না কি হয় বলি সাহেব নামাজ পড়ছেন আর একটা বাপ তার ছেলেকে নিয়ে গেছে যখনই নিয়ে যাও বাবা ছেলেটা একবার উত্তর থেকে দক্ষিণ গেলে পাকাপাকি দৌড় মারামারি করছে করে না বাচ্চাকে মসজিদে নিয়ে যায় তো কিছু কিছু গ্রামবাসী বলবে ওই ছেলে ওই বাবু বস বস চোখ দেখে না দেখে কি না খবরদার দেখাবেন না ওর বাবাকে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে এসেছে কিসের ট্রেনিং কে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে মুসলমান তার বাপের সঙ্গে ট্রেনিং নেওয়ার জন্য এসেছে আর এটা নবীজি আমাদেরকে বলেছেন আইডিয়াল নাবে হে মুসলমান যেদিন 7 বছর বয়স হবে তোমার বেটাকে নিয়ে মসজিদে যাও যত দৌড়াবে দৌড়াক যত চেঁচাবে চেঁচাক তাকে আঘাত করিও না ন্যাশনাল নায়কের মতো নায়ক তৈরি করতে হলে একটু কষ্ট সহ্য করতে হবে এ গ্রামবাসী ধিক্কার মেরে কথা বলবে না তার বাপকে কড়া আওয়াজ করবে না যে সকাল বেলাতে আজকে নিয়ে এসো আর আগামীকাল নিয়ে আসবেন এই কথা বলবে না তাহলে বলা গেল একটা জ্ঞান পাওয়া গেল যদি বলা হয় বাপের সঙ্গে এসছে ছেলেটা দৌড়াদৌড়ি করছে তার বাপকে নম্রতার সাথে বলুন ভাই তোমার ছেলেটাকে একটু বুঝিয়ে বসিয়ে রাখো আর তোমার পাশে দাঁড়িয়ে থাকো এ বাপ ওই ছেলেটাকে আপনি পাশে নিয়ে নামাজ শুরু করে দেন দৌড়াদৌড়ি করতে যাচ্ছে বাবুটাকে দাঁড়িয়ে দেন এ বাবা নামাজ শেষ করে বাবা বাবা দৌড়াতে হয় না চাচাতে হয় না তোমার কাকা ডিস্টার্ব হচ্ছে না তোমার চাচা ডিস্টার্ব হচ্ছে না তোমার দাদু ডিস্টার্ব হচ্ছে না কে শিখাবে এই কথাটা বাবা ছেলেকে একদিন বললেন দুই দিন বললেন তিন দিন বললেন বন্ধু চার দিন আর বলতে হবে না প্রত্যেক দিন নিয়ে গিয়েছেন জোহরে নিয়ে গেলেন একটা কথা বললেন আসরে নিয়ে গেলেন একটা কথা বললেন মাগরিবে নিয়ে গেলেন একটা কথা বললেন কসম আল্লাহর সে ছেলে ভুল করবে না করবে না করবে না হঠাৎ একদিন আসবে রে জব ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস জোরে বলুন না একবার সুবহানাল্লাহ ভাই ছেলেকে নিয়ে গেছেন কিসের জন্য ট্রেনিং দেওয়ার জন্য নবীর কথা তো আপনি নিয়ে গেছেন নিয়ে গেছেন ছেলেটাকে দাঁড় করে দিলেন তিন দিন করান আর ভুল করবে না বলে মুলবি সাহেব আমি নিজেই তো যাই না তো ছেলেকে নিয়ে যাব কেমন করে ছেলের দোষ এখানে
ছেলে তো সেখানে ওই ছেলের কাছে যদি আপনি পরবর্তীতে ভাত চান তো ভাত পাবেন না আপনি প্রথমত ভুল করে দিয়েছেন বিশ্বনবী যে তারিখে আপনাকে চলাতে বলেছেন সেটা কাজ করতে পারেননি আপনি পেরেছেন কি একটা শখ করে 12000 টাকা দামের পকেটে মোবাইল আছে ছেলে যখনই কেঁদেছে যখনই কোনো রকমের অভিনয় করেছে কিছু নেওয়ার জন্য বাইরে ধরেছে আর তখনই সাত করে তার মুখটা বন্ধ করার জন্য মোবাইল ধরিয়ে দিয়েছেন এটা আপনার প্রথম ভুল হয়েছে ছেলে কাঁদছে আরও দুটো চড় দেন কিন্তু মোবাইলটা আদর দেখে কি গো দিবেন দিবেন না কেন এই যে মোবাইল আপনি চালাতে জানেন না সে কিচ্ছু জানে না তাও এখান থেকে ওখানে হাত দিয়ে দিতে বাবা ফ্রি ফায়ার খেলা শিখেছে জি আপনার ছেলেকে শেখাতে হয়নি আপনি ট্রেনিং দেননি কিন্তু টিপতে টিপতে সে শিখে গিয়েছে কোথায় ফ্রি ফায়ার কোথায় ফেসবুক এই জন্য আমাকে বলতে হয় চোখ গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায় মোবাইলের জ্বালায় ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায় ইউটিউবের জ্বালায় বন্ধুরে আমার এটা তো আপনার দোষ হয়ে গিয়েছে আপনার ছেলে যখন কান্না করেছে আপনার মেয়ে যখন কান্না করেছে কোনো চিন্তা করেননি একবারে মোবাইলটা হাতে দিয়ে বলছেন ব্যাটা নে আনন্দ করে মোবাইলটা দেখ ফ্রি ফায়ার খেলবে খেল খবরদার এই কথাটা আপনি বলবেন না এই ভুলটা করবেন না বন্ধুরে একটা ভুল একদিন করবেন সারা জীবন আপনাকে মাসুল দিতে হবে কোনোদিন শান্তি পাবেন না পাবেন না পাবেন না হে রাসূলের উম্মতিরা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন হে উম্মতিরা যখন তোমার ছেলে কথা বলতে শিখবে যখন দৌড়তে শিখবে বলতে শিখবে সাত বছর বয়স হয়ে গেছে ট্রেনিং দেওয়া শুরু করে দাও খবরদার বাড়িতে আটকে রেখে দিও না তোমার জন্য প্রযোজ্য হয়ে গেছে তালাবুল ইলমে ফারিজাতুন তোমার জন্য প্রয়োজন হয়ে গিয়েছে কোরআনের জ্ঞান বাপ মাকে ছেলের মাথায় তুলতে হবে কোনো খান্তি থাকবে না থাকবে না থাকবে না ভাই কিন্তু আমরা ছেলেকে যখন জন্ম দিলাম একদিন দুদি এক বছর দু বছর সাত বছর হয়ে গেল ছেলেকে ভালো মিশনে দিলাম ভালো স্কুলে দিলাম ইংলিশ মিডিয়ায় দিলাম কিন্তু প্রথম কথাটাই ছেড়ে দিলাম কোরআনের জ্ঞান তালাবুল ইলমে ফারিজাতুন যেটাকে ফরজ করা হয়েছে ইলিম ফরজ করা কি ইলিম জ্ঞান অর্জন করা কোরআনের এই কাজটা আমরা প্রথমে ভুল করলাম এবার আপনার একটা ভুল গেল দ্বিতীয় ভুল আপনি করছেন কি নিজে তো মসজিদ যান না যান না আপনার ছেলেটাকে আপনার বাপের সঙ্গে পাঠান না কেন তার দাদু আপনার বাপ তার দাদু ওর সঙ্গে যদি তার পাঠিয়ে দেন যে ছেলে তোমার দাদুর সঙ্গে প্রত্যেক দিন যাবো তুমি মসজিদ নামাজ পড়তে আপনি যান না সে আলাদা ব্যাপার কিন্তু আপনার দায়িত্ব ছিল একটু দায়িত্বটা ট্রান্সফার করে দিলেন কার কাছে বাপের কাছে বাপকে বললেন আব্বা প্রত্যেকদিন আমার ছেলেকে নিয়ে একটু নামাজ শিখিয়ে দিয়ে আসো এই ছেলেটা যদি সাত বছর থেকে নামাজ পড়ে কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর দশ বছরে গিয়ে যদি একদিন নামাজ ছাড়ে আপনি এখানে একটু ভূমিকা নেবেন এই তুমি নামাজে কেন যাওনি এই ভূমিকাটা যদি আপনার থেকে যায় আপনার ছেলে বেনামাজি হতে পারে না কিন্তু আপনি প্রথমে ভুল করেছেন ঢিল করে দিচ্ছেন বিশ্বনবী বলছেন যেই দিন সাত বছর টোপাতে পথে ট্রেনিং দিতে দিতে বাইত বাণী শিখলো কি শিখলো আলহামদুলিল্লাহ শিখলো আত্মাহিয়াত শিখলো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা শিখলো তারপরে কি শিখলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসা ওয়া মিনাল মাগরাম যেই দিন শিখে নিল সেই দিন জেনে নাও তোমার বেটা আজকে নেককার হয়ে গেছে আর নামাজি ছেলে কোনোদিন মাকে কষ্ট দেবে দেবে না কিন্তু এখন দেখতে পাচ্ছেন বাবা যারা নামাজ পড়ছে বেশি তারা মাকে কষ্ট দিচ্ছে বেশি না দেখছেন না কিন্তু বন্ধু যদি শুনে নেন দেখে নেন আপনার সামনে চোখে আছে মাওলানা আপনার কাছে কি প্রমাণ করব কেমন করে দেখাবো যারা যত নামাজ পড়ে বেশি তারা ততই ভুল করে বেশি কিছু কিছু লোক দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধু শুনে নিন কিন্তু এই কথার আপনি কোনো তোয়াক্কা রাখবেন না আমার আল্লাহ বলছেন যদি তোমরা নামাজে বেশি হও তো নামাজে আল্লাহর কাছে দেখাতে চেয়েছো দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় যেরকম নামাজ তুমি পড়েছ আমি আল্লাহ তোমার জন্য ভাগ্য রেখে দিয়েছি তোমার জন্য আমলের খাতা যথেষ্ট করে দিয়েছি এ নামাজি মানুষেরা তোমরা যারা নামাজ পড়তে আরম্ভ করেছো তোমরা যদি নামাজ পাঁচ অক্তের পড়ার পর মনে মনে সাব্যস্ত করে নাও যে আমরা নামাজ পড়ে
করে নিয়েছি, আমাদের ভিতরে আর কোনো কেরেম থাকতে পারে না, এটা প্রথম নাম্বার ভুল তোমার হয়ে গিয়েছে। নামাজ পড়েছো পড়ে না, খবরদার এই অহংকার যেন তোমার না আসে যে আমি নামাজি হয়ে গিয়েছি, এখন সমাজের ভিতরে আমি সবচেয়ে ভালো, ওরা কেউ ভালো হতে পারে না। কিছু কিছু নামাজির বাবা এই স্বভাবটা আছে, সারা জীবন কয়লা করে দিয়েছে জীবনটাকে, আর এই মরসুমে নামাজ ধরেছে, আর নামাজ ধরার পরে একবারে মূলবীর পিছনে ঠিকঠাক হয়ে ভিড়েছে, মূলবীর ভুল ধরতে আছে, আর নামাজ পড়েছে গ্রামের লোক যদি কেউ বিয়ে নামাজি হয় তো এমন করে তাকে কথা বলছে, এই লোকটা যে মসজিদে ঢুকছো এই নামাজির কথা শুনে আর মসজিদে ঢুকতে চায় না। আপনার কাছে জোড়হাত, আপনার কাছে রিকোয়েস্ট, আপনাকে যদি কাউকে নামাজি বানাতে হয় তাহলে বুঝে নিতে হবে, এ বাবু তোমার জামাটা নিচে দিয়ে চলো তো একবার নামাজটা পড়ে নাও, সোনামণি চলো নামাজটা পড়ে নাও, বয়স হয়েছে। এই বাক্যে আপনি বলেন, খবরদার কড়া করে আপনি বলবেন না, কী দেখছেন গো ওটা ছেলে একটা খবর দিল তাকে আমার দিকে, এ বাবা। তাহলে কোনো নামাজি যদি কাউকে নামাজি করাতে চান তাহলে ভদ্রতার সাথে ডেকে নিয়ে যান, কড়া নজরে ডাকা যাবে না। তাহলে আপনার ছেলের কর্তব্য হয়ে গেল, কি কর্তব্য হলো, সাত বছরে প্রত্যেকটি বাবার দায়িত্ব আছে নিয়ে যাওয়া। এখন আপনার কাছে প্রশ্ন, দশ বছর যদি যায়, বয়স হয়ে গিয়েছে, ছেলে নামাজ না পড়ে, মারো বাড়ি, কত বাড়ি মারতে হবে, যেরকম বাড়ির প্রয়োজন, আপনাকে ভয় করবে, সেরকম দেন থাইডিং, সেরকম দেন সাজা, সেরকম দেন কষ্ট, যেই কষ্টের জন্য আপনার ভয়ে সে মসজিদে ঢুকবে। এখন কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে ঢোকেনি, আপনার ভয়ে ঢুকবে মসজিদে, পিটেন। এই পিটতে পিটতে যেদিন এগারো বছর বয়স হবে সেদিন আপনার ভয় ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে ঢুকবে। আর জোরে সুবহানাল্লাহ। এখানে যতগুলো বসে আছেন লোক, সব লোকগুলোর কাছে আমার একটা প্রশ্ন, আপনার ছেলেকে কোনোদিন আপনি বলেছেন, ও বাবা ও কলিজার টুকরো খবরদার ভুল করবে না বাবা, এই যে জালসা হচ্ছে এখানে কত সুন্দর সুন্দর মেয়ে আসবে, এই মেয়ের কাছে বসে এই মেয়েদের পিছনে পিছনে ঘুরতে হবে না, এই কোনোদিন বাপ কোনো একটা বলেছেন বাবা? বলে মৌলভী সাহেব এটা কথা কি ছেলেকে বলা যায়, ছেলে ১৮ বছর বয়স, ২০ বছর বয়স, এটা কি ছেলেকে বলা যায়? এ বাপ এটা তো আপনাকেই বলতে হবে, আমি বলবো না, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। কেন? আল্লাহ বলছেন লা ইয়াস্তাহি মিনাল হাক, সত্য বলতে লজ্জা করিও না। আল্লাহ সত্য কথা বলতে লজ্জা করেনি, আমি আপনাকে লজ্জা করবো না। এ মুসলমান সত্য বলতে লজ্জা করিয়েন না, আপনার ছেলে জুয়ান হয়ে গিয়েছে, কি জুয়ান হয়েছে, ২০ বছর বয়স, আপনার ছেলেকে আপনাকে বলতে লজ্জা লাগছে, কিন্তু লজ্জা করিয়েন না। তার কারণ, কার কথা বলবো, নবীও লজ্জা করেননি, আল্লাহ লজ্জা করেননি, হযরত উমারও লজ্জা করেননি। কি লজ্জা গো, একটা মেয়ে রাতে ঘুমাচ্ছে বাবা, ফাঁকা বাড়ি, কি বললাম একটু কথা বলুন, ফাঁকা বাড়িতে একটা মেয়ে ঘুমাচ্ছে, ছেলে যদি যুবক হয় এক ঘরে ছেলেকে রেখে দেন এক খাটে আর বাপ আর এক খাটে ঘুমান, কেন ফাঁকাই ছেলেকে রাখিয়েন না, না তো সারা রাত মোবাইল ঘোচড়া ঘুচড়ি করবে, বুঝলেন না? ফাঁকা ঘরে রাখা যাবে না, একটা জুয়ান বেটিকে একলা ফাঁকা ঘরে রাখিয়েন না, মা তার গার্ডে থাকেন, মা বাবা তার গার্ডে থাকেন, মেয়েটাকে টর্চার করুন, এই নটা বেজেছে, দিকে বড় হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, এটা কার দায়িত্ব? যদি আদর্শবান ছেলে নিতে চান তাহলে আজকার ওয়াজটা শুনে যান, মেয়েকে ঘুমিয়ে দিলেন, বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, আবার ঠিক মতো ফজরের নামাজ পড়তে হবে, মার কাছে, মেয়ের কাছে, ছেলের কাছে যান, আর বারবার গাল এনে বলুন বেটা ফজর হয়ে গেছে, উঠে যাও, মেয়ে ফজর হয়ে গেছে, উঠে যাও, এটা কর্তব্য আপনার, ছেলের নামাজ পড়া হয়ে গেল। যদি আদর্শ পরিবার তৈরি করতে চান, সবাই মিলে, তিনটা ছেলে আছে, দুটো মেয়ে আছে, আপনার স্বামী স্ত্রী আছেন, একখানা করে কোরআন নিয়ে বেড়ে যান, তারা কোরআন পড়তে জানে না, আপনি জানেন, কোরআনখানা বের করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুন্দর করে কোরআন খানা তেলাওয়াত করেন, আপনার দর্শকের মতো আপনার ছেলে মেয়ে বউরা শুনতে আছে, ওরা কোরআন পড়তে কেউ জানে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কোরআন পড়বে কাটেন আর পাঁচজন বসে বসে শুনবে। এই কোরআন পড়ে যত নেকি পাবে শুনেও তত নেকি হবে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আদর্শ পরিবারের নমুনা বলছি বাপ। তাহলে নিজেও নামাজি হলাম, ছেলে মেয়েকেও নামাজি বানাতে পারলাম। সকাল ৮টা হলো, নাস্তা হয়ে গেল, কি চা। এবার আপনি বলুন, এ বেটা তোমার ২০ বছর বয়স হয়ে গিয়েছে, এখন তোমার শরীরে বীর্য এসেছে, তোমার শরীরে রক্ত গরম হয়ে গিয়েছে, আল্লাহ তোমাকে শক্তি দিয়ে দিয়েছে, এখন যদি তোমার কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিই তোমার বিয়ে দেওয়ার কারণে একটা বাচ্চা হয়ে যাবে, একটা স্ত্রী নিয়ে আসা তোমার সুখ শান্তি হয়ে যাবে। বেটারে শোনে নাও, যদি তোমার শরীর থেকে গরম বীর্য বেরিয়ে যায় যে বীর্যটা লাফিয়ে বের হবে, একটার নাম হলো মাঝি, একটার নাম হলো মানি, এটা তো ১৪ গোষ্ঠী আপনার জানে না, জানে বাবা মাঝি আর মানি কোনটাকে বলে?
না আপনি জানেন না আজকে শোনায় আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার ছেলে 20 বছর বয়স দেহ গরম হতে শুরু করেছে একটা সাধারণ পেচ্ছাবের দাঁড় দিয়ে সাদা আঠা তরল বের হবে এর জন্য গোসল ফরজ নয় বোঝা গেল এর জন্য গোসল ফরজ নয় কিন্তু ওই লিঙ্গ দিয়ে একটা লিঙ্গ থেকে চার রকমের জল বের হয় সেই জলের ভিতরে আরেকটা গল শরীরের মাধ্যম দিয়ে রাতে ঘুমিয়েছে আপনার ছেলে কোন বান্ধবীকে দেখেছে কিংবা আপনার মেয়ে কোন বন্ধুকে দেখেছে রাতে শুমেছে স্বপ্নদোষ হয়ে গিয়েছে যদি বেরিয়ে যায় তো বাপের কর্তব্য হবে কি এ আব্দুর রহমান শুনে নাও এ মা জরিনা শুনে নাও তোমার যে বীজটা পাঁচ হয়ে যায় তোমার যদি বীজ বের হয়ে যায় কারোকে সম্বন্ধ করতে গিয়ে তোমার বীজ বের হয়ে গিয়েছে মা তোমাকে নাপাক হয়ে টাকা চলবে না তুমি যতবার ধানে হাত দিবা যতবার তুমি টাকায় হাত দিবা যতবার তুমি দানায় হাত দিবে সবাই অপমান হবে তুমি একজন অপবিত্র ছেলে আল্লাহ অপবিত্রকে পছন্দ করে না আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র মানুষকে পবিত্র চায় হে বেটা শুনে নাও যদি তোমার সেই বীজটা একবার বেরিয়ে যায় তোমাকে গোসল ফরজ হয়ে গিয়েছে আর বেনামাজি হয়ে থাকা চলবে না বিনা ওযুতে থাকা চলবে না গোসল করতে হবে তাহলে তোমাকে পবিত্র করা যাবে নাহলে পবিত্র হবে আমি আইডিয়াল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি নবি শিখিয়ে দিয়েছেন আবার উমার শিখেছেন আর উমার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কি শিখেছেন বাবা রাস্তা দিয়ে হাঁটছেন রাতে দেখভাল করছেন হঠাৎ করে একটা বাড়ি থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে কিসের আওয়াজ একটা মেয়ে ফার্সিতে গান গাইছে বাবা ফার্সি আপনি বুঝেন না আমিও বুঝি না ফার্সিতে একটা কবিতা বলছে তো কবিতার ছন্দটা হযরত ওমারের কানে কানে টপটপ করে বাড়ি লাগছে কি মেয়েটা গানটা বলছে কি একাই ফাঁকা বাড়ি কেউ নাই স্বামী বিদেশে আছে আর কিছু আছে ফাঁকা বাড়িতে যখন মানুষ একাই থাকে ইবলিস শয়তান আমাদের দুশমন দুশমন গো পাকা দুশ্মন ইবলিস শয়তান সেই বাড়িতে সেই ছেলের কাছে যায় সে অন্যায় করার জন্য তাকে উদ্বুদ্ধ করতে আরম্ভ করে মেয়েটা ফাঁকাতে আছে একাই বিছানে শুয়ে আছে আর মনের আনন্দে গান ধরেছে গানটা কি হে মহান রব এই গ্রামের ভিতর আমি একজন মানুষ আমার বাড়িতে আমার পুরুষ নেই আমার বাড়িতে ছেলে মেয়ে কেউ নাই ফাঁকা বাড়ি পড়ে আছে আল্লাহ একাই বিছানে আমি ঘুমিয়ে আছি হে মহান রব ইত্তাকিল্লাহ জোরে সুবহানাল্লাহ বলুন ইত্তাকিল্লা মাবুদ গো তোমার ভয় যদি না থাকতো আল্লাহ স্বামী বিদেশে আছে আমার মন এখন যৈবনের তাড়না জেগেছে যৈবনের সুরসুরি জেগেছে আনন্দ জেগেছে হে মহান রব ইত্তাকিল্লা তোমার ভয় যদি আমার অন্তরে না থাকতো এক্ষুনি ফোন করে একটা যুবককে ডেকে নিতাম বাইরে থেকে একটা বন্ধুকে ডেকে নিতাম আর তাকে ডাকার পরে তার সঙ্গে সারা রাত ধরে মিলন করতাম সারা রাত ধরে অন্যায় করতাম আনন্দ করতাম হে রব্বুল আলামিন কিন্তু আমি একটাই ভয় করি ইত্তাকিল্লাহ তোমার ভয় করি একবার যদি জেনা করে নি একবার যদি জেনা হয়ে যায় হে আল্লাহ জাহান্নামে চলে যাব মেয়েটা এ কবিতা ঘরে শুয়ে শুয়ে কথাটা জোরে জোরে বলছে আর রাস্তা দিয়ে হয়তো তোমার হাঁটতে আরম্ভ করেছেন হে মুসলমান হাঁটতে হাঁটতে কবিতা হয়তো তোমার কানে পৌঁছাতে আরম্ভ করেছে একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ কবিতা ভালো কিন্তু মেয়েটার ইচ্ছাটা ভালো না খারাপ আল্লাহ বাড়িতে কেউ নেই ফাঁকা ইত্তাকিল্লা তোমার ভয় না থাকলে এক্ষুনি কোনো ছেলেকে ডাকতাম অপর পুরুষকে ডাকতাম স্বামী তো বিদেশে আছে এক্ষুনি বাইরের কোনো ছেলেকে ডাকতাম সারা রাত ধরে আনন্দ করতাম সারা রাত ধরে আনন্দ করতাম কথাটা ভালো না খারাপ কেউ কথা উত্তর দেয় না তার মানে আপনারা ভালো বলবেন নাকি খারাপ অরিজিনাল খারাপ মেয়েটা এক্ষুনি ফেঁসে যেতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে আর ইবলিস শয়তান তো আমাদের পাকা দুশ্মন তাই না বাবা হযরত উমার আওয়াজটা শুনে কোনো সময়ের বিলম্ব না করে একবারে দরজায় দরজা খোলো দরজা খোলো মেয়েটা দরজা খুলেছে দেখে আমিরুল মুমিনিন হযরত উমার মেয়েটা হকচকিয়ে গেছে আমিরুল মুমিনিন এত রাত্রে আপনি কেন
বলে মেরে এখন রাতে তুমি একটা গান বলছিলে তুমি কি সেই মেয়ে মেয়ে বলল হ্যাঁ আমি সেই মেয়ে যে খাটে শুয়ে শুয়ে গান করতে আরম্ভ করেছিলাম আমি গান গাইতে আরম্ভ করেছিলাম এই কথাটা শোনায় মাত্র হযরত উমর বলছেন টেকনিক করে বলছেন ইত্তাকিল্লাহ হে আল্লাহর বান্দি আল্লাহকে বলে একবার ভয় করে নাও আল্লাহকে বলে স্মরণ করে নাও মেরে শুনে না এক মিনিটের জন্য যদি কেউ জেনা করে নেয় মাত্র দু মিনিট জেনা হবে মানুষ যখন মার্ডার করে পাঁচ মিনিট ধরে মার্ডার করতে লাগে যখন মার্ডার করা শেষ হয়ে যায় লোকটা চিন্তা হয়ে যাল্লা মার্ডারটা কেন করলাম চিন্তা আসে না বাবা রাগের চোটে কাউকে মেরে দিলেন যখন মারা শেষ হয়ে গেল তখন আপনার চিন্তা হলো আল্লাহ কেন মার্ডারটা করলাম এই ছোট্ট ভুলটার জন্য এত বড় সাজা এ বাবা জেনা করতে সময় যতক্ষণ আপনার বীর্যপাত না হবে ততক্ষণ গায়ে রক্ত আছে জেনা আপনি করলেন দু মিনিট তিন মিনিট জেনা করলেন যখন জেনা শেষ হয়ে গেল মাথাটা একবার চাপ হয়ে গেল আল্লাহ মাত্র দু মিনিটের জন্য এত বড় গুনাহ করলাম মাত্র দু মিনিটের জন্য এত বড় অন্যায় করলাম এই বাপ পাঁচটা ছেলে তিনটা মেয়ে বেশি পরিবার হয়ে গেছে আপনার পেটে আবার বাচ্চা চলে এসেছে স্বামী স্ত্রী আপনারা কি করলেন পরামর্শ করলেন আজই ট্যাবলেট খেয়ে নিব আজই আমি বাচ্চা নষ্ট করে দিব ডাক্তারের কাছে গেলেন আর স্বামী স্ত্রী পরামর্শ করে পেটে ইনজেকশন করে নিলেন কিংবা একটা ট্যাবলেট খেয়ে নিলেন যখনই ট্যাবলেট খেয়ে নিলেন তিন মাসের বাচ্চাটা চার মাসের বাচ্চাটা আপনার ভিতরে পাক শুরু করে দিয়েছে যখন পাক শুরু হয়ে গেছে স্বামীরও চিন্তা আসলো স্ত্রীরও চিন্তা আসলো আল্লাহ এত সুন্দর ছেলেটাকে মেরে দিলাম মেরে দিলাম মেরে দিলাম কিন্তু উপায় নেই ট্যাবলেট দিয়ে দিয়েছেন ইঞ্জেকশন করে দিয়েছেন জেনা চালু হয়ে গেছে মাত্র ছোট্ট ভুলটার জন্য আপনার সারা জীবন কয়লার খনি হয়ে গেলেন এই ভুলটা আপনার তখন হবে না যখন জেনা কমপ্লিট হয়ে যাবে তখন ভয় মানুষের দল হযরত উমর বলতে আরম্ভ করলেন বেটি রে মাত্র যদি একবার জেনা করে নাও আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে এ বেটি ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো যাও 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 কড়া আওয়াজ করে বলতে আরম্ভ করলে যদি দ্বিতীয়বার তোমার এই গান শুনিনি আমি উমর তোমাকে সাজার বরাদ্দ করব অসুবিধা হবে না হবে না হবে না পৃথিবী আমার আসল ঠিকানা নয় আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় হযরত তোমার হুঙ্কার দিয়ে বলছেন যাও ঘরে ঘুমাও যদি এরকম কোনো বদমাশি খেয়াল নিয়ে আসো তো আমার কানে যদি পড়ে যায় দ্বিতীয়বার তোমার সাজা হয়ে যাবে মেয়েটাকে ডেটে বাবা সঙ্গে সঙ্গে গর্জা লাগিয়ে দিয়ে মেয়েটাকে কড়া হুঙ্কার দিয়ে চললেন কার কাছে নিজের বেটির কাছে একবার জোরে সুবহানাল্লাহ বলুন তো বেটির নাম হলো হাফসা কি বললাম কেউ বলতে পারবেন হাফসাটা কে জি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ রসুলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উমারের বেটি হাফসা বাড়িতে আছে গিয়ে বাপ বলছেন বেটি হাফসা তাড়াতাড়ি করে এসো বাপের কাছে বেটি এসছে তখন বাপ বলছে বেটি একটা কথা বলো তো কি বাবা মেয়ে বলছে ভালো কথা বলবে তখন বেটিকে বলছে বেটি হাফসা বলে দাও এক্ষুনি অমুক গ্রাম থেকে আমি তোমার কাছে দ্রুত গতিতে ছুটে আসলাম এ বেটি হাফসা একটা মেয়ে বিবাহিত মেয়ে নিজের স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারে কতদিন দিন কাটাতে পারে বেটি বলে দাও যখনই কথাটা বলা বলুন তো লজ্জা লাগবে কি লাগবে না লাগবে না বাপ বলছে বেটি একটা বিবাহিত মেয়ে স্বামীকে ছেড়ে নিজের যৌবন ক্ষমতা কতদিন আটকে রাখতে পারে তুমি বলো যখনই বলা মেয়ে চুপ করে মুখটা ঘুরিয়ে দিচ্ছে বাপ আমাকে এত বড় কথা বলছে যখনই কথা বলা হযরত তোমার বলছেন বেটি রে লজ্জা কোনো করিও না লজ্জা করার দরকার নেই আমার নবী আপনার নবী তোমার স্বামী তোমার নবী এমন কোনো শরীয়তকে প্রয়োগ করেছে এ বেটি হাফসা তুমি কি জানো না আমি নিজেই একটা জিজ্ঞেস করেছিলাম আমার বেটা বসে আছে আর আমি বেটার সামনে নবীকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে মিলন করার পরে স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করার পরে স্ত্রী সঙ্গে প্রেম করার পরে একটা মানুষের কর্তব্য কি আছে তুমি বলে দাও বেটা বসে আছে নবীর সামনে জিজ্ঞেস করছে অথচ বিশ্ব নবী হলো জামাই আমার বেটির সঙ্গে মিলন করে আমার বেটিকে নিয়ে আদর করে আর জামাইকে হযরত উমার নবীর সামনে জিজ্ঞেস করে একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না লা ইস্তাহি মিনাল হাক বেটিকে বলছেন হাফসা লজ্জা করিও না লজ্জা করার কোনো প্রয়োজন হবে না বেটি কান খোলা শুনে নাও এটার নাম হলো শরীয়ত যেটা তুমি জানো না আমি তোমাকে জানাবো
আমি যেটা জানি না তোমাকে জানাতে হবে এটার নাম হলো শরীয়ত একটা ভুল যদি ভুলে থেকে যায় শান্তি পাওয়া যাবে না যাবে না যাবে না একটা যদি আলিফ জানো বেটি কাউকে আলিফটা শিখিয়ে দাও সারা জীবন সে তাকে যাকে আলিফ শেখাবে তারপরে সে যাকে আলিফ শেখাবে তারপরে সে যাকে আলিফ শেখাবে এই করতে করতে আলিফের নেকিটা তোমার কাছে আসবে সবাই নেকির ভাগীদার হয়ে যাবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই বেটি লজ্জা শরম দেখে তখন বাপ বলছে লজ্জা করিস না বেটি তাড়াতাড়ি করে বল আবার সেই ঘরে আমাকে যেতে হবে সেই ঘরে আমাকে যেতে হবে কোন ঘরে বাবা মায়ের ঘরে হায় 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 মাওলানা রাত বেশি হয়েছে ওয়াজ ছেড়ে দিতে হবে এ বাপ বাড়ি চলেন মায়ের ঘরে নয় ওই মেয়ের ঘরে কোন মেয়ে যে মেয়েটা রাতে গান বলছিল আল্লাহ ফাঁকা বাড়ি কেউ নাই আমি এক্ষুনি একটা মেয়েকে ছেলেকে ফোন করে আমি সারা রাত আনন্দ করতে পারি করতে পারতো কি না বাবা কিন্তু ইত্তাকিল্লা আল্লাহ তোমার ভয় না থাকলে এই অন্যায়টা করতাম কিন্তু অন্যায়টা করছে না আল্লাহর ভয়ে কিন্তু মন তো চাইছে অন্যায়টা করিনি মন তো চাইছে আনন্দটা করিনি বাবা আনন্দ করতে আনন্দই লাগে আনন্দ শেষের চিন্তা চলে আসে এটাই প্রমাণ হযরত উমারকে তখন বেটি বলছেন আব্বা তুমি যখন লজ্জা করলে না আমার লজ্জা করা চলবে না আর আল্লাহ তো সম্মানী সে আল্লাহ আমাদের সামনে লজ্জা কর্তা বলেনি আর নবী আমাদের সামনে লজ্জা করেনি তুমিও লজ্জা করেনি আমিও লজ্জা করব না কার কথা হাফসা বলছেন আব্বা জান শুনে নাও আমি কি খবর বলতে পারবো না তুমি যেটা জিজ্ঞেস করেছো সেই জিজ্ঞাসা অনুপাতে তোমাকে কথা বলতে আরম্ভ করলাম।